দুসताई করে কি নিয়ে আসছো ওই যে ওর কি কি দিয়েছে ও মাম্মা কত জল মেরেছে দিয়ে আর রাগ হয় না এদিকে আশা রাগ না নমস্কার কেমন আছো সবাই গোপাল পাইল আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানায় সকাল হয়ে গেছে সবাই উঠে গেছে পাইল যাচ্ছে এখন ঘরে এখানে আম দেখছে দেখো সকাল বেলায় এত ইনতে ঘোমালাম খুব ঠান্ডা লাগে দেখতে পাচ্ছো এই চাদর গায়ে দিতে হয় আর আমার গাড়ি দেখতে পাচ্ছে এখানে তো চলো সকালটা শুরু করলাম এখান থেকে এবার তোমাদের সারা দিনে কি কি হয় পুনঃ চলে যাচ্ছে আর ওর দেখছে মাম্মা এখন খাচ্ছে কফি খাবে মাম্মা কফি খায় না মাম্মা দেখো অন্য কিছুই খাচ্ছে খেয়ে নাও ওটা খেয়ে নাও ভেরি গুড কি খাবার দেখো ওর ওর খাবার হচ্ছে এটা হরলিক্স আর গরুর দুধ আর হচ্ছে মুড়ি গুঁড়ো করে কি কেউ জানো অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে এখানকার আমাদের মহারাষ্ট্রের শিংদানা বলে না বাদামের মতো আর কি অল বলে যে অল আর পাইল দেখো এখানে রান্না করছে রান্না জোগাড় করছে সরি রান্না জোগাড় করছে আমি কি সব ভুলভাল বলে দিচ্ছি আর আমি এখানে কফি খাচ্ছি পাইল সারাদিন কি কি হচ্ছে সবার সঙ্গে শেয়ার করো আমি তো কাজে চলে যাব আমি এক্ষুনি চা এই কফি খেয়ে কাজে চলে যাব তারপর পাইল তোমাদের সারাদিন কি কি হয় দেখাবে যখন আমি আসব তখন দেখাবো নালে ও আবার যাবে কাজের সাইডে তখন দেখাবে কি কি কাজ করছে এখন ভাত বসিয়ে দিয়েছি এই যে দেখো আগুনে জাল দিয়েছি আর এদিকে ভাত ফুটছে ফুটতে চালু করে দিয়েছে আপনারা দিইনি কারণ ওটা পুড়ে যাবে এই যে দেখো কি অবস্থা হয়েছে আমি প্রথমে ঢাকনাটা দিয়েছিলাম তো তো এরকম কালি হয়ে গেছে আবার সে মেঝে মেজে উঠাতে হবে যে ভাতটা হয়ে যাক তারপরে ঢাকনাটা দিয়ে ফ্যানটা গড়িয়ে নেব আজ রসুন আর কাঁচা লঙ্কা তো রয়েছে এই যে এখানে কাঁচা লঙ্কা রয়েছে এগুলো কাটবো আর এই যে ডাল মসুরির ডাল হবে আম দিয়ে এখানে আম কাটতে বসেছি আমি এখন আমটা ছাড়িয়ে নিই আম পড়েছিল গাছ থেকে অনেক আম পড়ে আছে এই যে দেখতে পাচ্ছি আম পড়েছে কেমন নিচে আম পড়ে আছে অনেক আলু ভাজা হবে ডাল আর আলু ভাজা আর এখানে ভাত হচ্ছে তো চলো রান্নাটা করে ফেলি আর তোমরা দেখতে থাকো আসলাম টিফিন করতে দেখি পায়েল ডাল বানালো ভাত বানালো এখানে বসে বসে রোদ চলে আসলো দেখো এখন রোদ চলে এসছে সূর্যদেব এখানে চলে এসছে আর বুঝতে পারছে না বেচারা উঠে গেছে দেখো এই যে আলু ভাজা করেছে খুব সুন্দর করেছে ভাত এখানে ডাল বাবা যা রোদ আমরা রোদে কাজ করি কিন্তু কিছু মনে হয় না কিন্তু এই এখানে বসে রান্না করতে গেলে না রোদে এখানে বাগানে আছে তো বাগানে কাঠ থাকতে আছে যখন আবার ঘরে যাব তখন গ্যাসে রান্না হবে ঘরে এমনি টুকটাক রান্না হবে গ্যাসে তো বন্ধুরা এই যে দেখো ডালটা ফুটছে আর এখানে ধাউ ধাউ করে আগুন জ্বলছে একদম দেখতে পাচ্ছা কত আগুনের জোর

হ্যাঁ মায়েরা তো ভেরি গুড দাও 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 আরে ও আমার মেয়ে রাগ হয়ে গেছে রাগে তো দেখো গেছে ওখানে তো কান্না করতে চেয়ারে শুয়ে শুয়ে কাঁদতে রাগ হয়ে গেছে বলে এই কান্নার কাজ উঠবে না ওখানে গিয়ে কান্না করবে মাম্মার দিকে দেখি ও মাম্মাটা কত জল বেরিয়েছে চোখ দিয়ে আর রাগ করতে হয় না এদিকে আসো আর রাগ দেখাতে হয় না আসো আসো অনেক রাগ দেখিস আসো আসো আর রাগ দেখাতে হয় না চলো যাব বাবা কাজ করছে ওখানে যাব চলো চলো এখানে ভাত বাড়া হচ্ছে দেখো আমরা কোথায় খাচ্ছি মাদুরের উপরে বসে বাগানের মধ্যে খাওয়া দাওয়া হবে আজকে এ দেখো ভাত বাড়া হচ্ছে আমার স্নান বিনান হয়ে গেছে দেখতে পাচ্ছো স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা আর এই যে মটকার জল আমরা কিন্তু মটকার জলই খাই খুব সুন্দর লাগে আর মাম্মা দেখো কেন কি করছে মামা মামা রে কি করছিস বসে বসে হ্যাঁ দেখে নাও আর একবার ডাল আলু ভাজা ভাত

তোমার এখানে খেয়ে কেমন লাগছে লাগছে এই গাছের তলায় আম গাছের তলায় আর কিছু দেখো এই দেখো কোথায় উঠছে দেখো পড়ে যাবে না কোথায় উঠে যাচ্ছিস তুই হ্যাঁ ওখানে কেউ ওঠে দেখো আবার উঠবে আবার উঠবে বাগানে চলে এসেছি এখানে মেয়ে দেখো খেলা করছে ওকে খাবার দিয়েছে আর খাবারটাকে চামচ দিয়ে নিয়ে ঠুকছে যাচ্ছে এখন বাসন মাঝতে কেন সারা দুপুর ভোর এখানে আসেনি আর বাসনও মাজেনি এখন যাচ্ছে রাতের বেলা বাসন মাজবে চলো এখন বাসন মেজে দেখা যাক কি রান্না বান্না করে যে ডগি দাঁড়িয়ে রয়েছে আমাদের খেয়াল রাখে মাঝে মাঝে থাকে না মাঝে মাঝে থাকে পাই এগরোল বানাচ্ছে এই দেখো ডিম ফাটালো করে টাস এখন পড়ে যাবে আর এখানে মাম্মা বসে আছে বসে বসে সব দেখছে মনে হচ্ছে কত বড় হয়ে গেছে আমাদের মাম্মা দেখো একা একা বসে বসে সব দেখছে ও কোথায় এগ রোল দেখি এই দেখো এগ রোলের সব রেডি হয়ে গেছে এখানে পিঁয়াজ কাটা আছে এবার এখানে পায়েল রেডি করছে ঢেলে দিল এগ দেখো এখন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা আবার দেখা হবে কাল সকাল থেকে আর একটা ব্লগের সাথে চলো ভালো থেকো সবাই শুভরাত্রি